আমার চ্যানেলে স্বাগত সবাইকে। চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। 21 ফেব্রুয়ারি আমাদের ময়নাডালে মহাপ্রভুর সেবা ছিল। আজকের ভিডিওতে তারই কিছু কিছু মুহূর্ত তুলে ধরেছি, তাই ভিডিওটি দেখতে থাকুন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। বীরভূমের খয়রাশোলের কাছেই ময়নাডাল গ্রাম, দুবরাজপুর থেকে মিনিট 20 রাস্তা। ময়নাডাল গ্রামের মহাপ্রভু শ্রী চৈতন্যের খ্যাতি আজ গোটা বাংলায় ছড়িয়ে পড়েছে। চলুন মন্দিরের ভেতরে যাওয়া যাক। গৌরাঙ্গের সেবায়েত ময়নাডালের মিত্র ঠাকুর পরিবার প্রত্যেক বছর আমাদের এই দিনেই সেবা পড়ে। ঠাকুর সেবার কয়েকদিন আগে আমাদের প্রচণ্ড ব্যস্ততার মধ্যে দিন কাটে। যে সমস্ত জিনিস লাগে সেগুলো জোগাড় করতে হয়। ঠাকুর সেবার আগের দিন শাশুড়ি মা মিলিয়ে দেখছেন যে সব কিছু ঠিকঠাক আছে কি না। কয়েকদিন আমরা সবাই ব্যস্ত থাকি, তাই সব যে ভিডিও আমি কভার করতে পেরেছি তা নয়, তবু যেটুকু পেরেছি সেটুকুই আমি তুলে ধরার চেষ্টা করেছি। এখানে যে সমস্ত জিনিসগুলো মহাপ্রভুর জন্য আলাদা করে রাখতে হয় সেগুলো শাশুড়ি মা আগের দিনই সন্ধ্যের সময় আলাদা করে রাখলেন। এই ঘরটার মধ্যেই সমস্ত জিনিসগুলো রাখা হয়েছিল। তো যখন আমি এই ভিডিওটা তুলি তখন অর্ধেকের বেশি জিনিস মন্দিরে নিয়ে চলে যাওয়া হয়েছে। কিছু কিছু জিনিস আছে যেগুলো মহাপ্রভুর সেবাতে দিতে হয় না, যেমন টমেটো দেওয়া হয় না, সেজন্য কুলের টক বা চাটনি করা হয়। এখানে রান্নার বাসনপত্রগুলো রাখা আছে। আর এই সমস্ত বাসনপত্র ঠাকুর সেবার জন্য আলাদা করে রাখা হয়। শুধুমাত্র ঠাকুর সেবার কাজেই এই বাসনপত্রগুলো ব্যবহৃত হয়। ঠাকুর সেবার দিন সকালে সবজি অন্ন করা হচ্ছে। এগুলো মহাপ্রভুর জন্য আলাদা করে করতে হয়। মহাপ্রভু সেবার সময় অনেক রকম আলাদা আলাদা ভাষা ব্যবহার করতে আমি শিখেছি। যেমন সবজি কাটাকে এখানে আমান্য বলা হয়, প্রসাদ খাওয়া বলা হয় না, বলা হয় প্রসাদ পাওয়া। এটা হলো সকালের শীতল ভোগ, ফল এবং বরবটি কলাই সিদ্ধ দিয়ে শীতল ভোগ দেওয়া হয়। ঠাকুর সেবায় যে সমস্ত রান্নাগুলো সাধারণত হয়, প্রথমে দেওয়া হয় শাক, তারপর শুক্তো, তারপর একটা সবজি, ছোলার ডাল, পুষ্পান্ন মানে আমরা যেটাকে বলি পোলাও, ছানার ডালনা অথবা এঁচোড়ের তরকারি, এরপর কলাইয়ের ডাল, আলু পোস্ত, তারপর কুলের টক, পায়েস, মিষ্টি, এই সমস্ত থাকে। খুব ভোরবেলা থেকেই এই সমস্ত কাজগুলো শুরু করে দেওয়া হয়। এখানে মহাপ্রভুর জন্য আলাদা করে যে ভোগটা রান্না করা হয় সেটা আপনাদের দেখাচ্ছি। ময়নাডালের এই মন্দিরটি তৈরি করেছিলেন কীর্তনের মনোহর শাহী ঘরানার স্রষ্টা নৃসিংহ বল্লভ মিত্র ঠাকুর। তিনি ছিলেন চৈতন্যদেবের ভক্ত। তিনি ময়নাডালে গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির এবং বিগ্রহ প্রতিষ্ঠা করেন। এই নাট মন্দিরটিতে চলে পালা কীর্তন গান। প্রায় 450 বছর ধরে কীর্তন গানের ধারা আজও বংশানুক্রমে বহন করে চলেছেন গ্রামের মিত্র ঠাকুর পরিবার। ময়নাডালে জন্মাষ্টমী উপলক্ষে বসে 2 দিনের গ্রামীণ মেলা, আর নন্দোৎসবে মিলিত হয় হাজার হাজার ভক্ত পুণ্যার্থী। জন্মাষ্টমীকে কেন্দ্র করে 2 দিন ধরেই অসংখ্য মানুষের ঢল নামে। এছাড়াও দোল উৎসব বিশেষভাবে পালিত হয় ময়নাডালের মহাপ্রভু মন্দিরে।
এখনও যাত্রীরা আসতে শুরু করেননি বলে মন্দিরটি ফাঁকা। এখন মহাপ্রভুর মন্দিরের যথেষ্ট প্রচার হওয়াতে প্রত্যেক দিন প্রচুর যাত্রীর ভিড় থাকে। ইনি হলেন মিত্র ঠাকুর পরিবারের গুরুদেব। এর আগে আমি ময়নাডালে জন্মাষ্টমীর ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছি, আপনাদের ইচ্ছে হলে আপনারা চ্যানেলে গিয়ে দেখতে পারেন। আর আজকের ভিডিওটিতে আমি যতদূর সম্ভব মন্দিরটি দেখালাম এবং যে সমস্ত তথ্য আমি জানি সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। এটা হলো রসুই ঘর। এই দিকটা মন্দিরের পেছনের দিকের রাস্তা। আমরা মিত্র ঠাকুর বাড়ির সদস্যরা এই রাস্তা দিয়ে যাওয়া আসা করি। দেখুন যাত্রীরা আসতে শুরু করে দিয়েছে। মহাপ্রভুকে ভোগ দেওয়ার পর এবার ভোগগুলো নামিয়ে আনা হচ্ছে। মহাপ্রভুকে ভোগ দেওয়ার কিছুক্ষণ পর মন্দিরের দরজা খুলে দেওয়া হয় মহাপ্রভু দর্শনের জন্য। আর মহাপ্রভু দর্শনের জন্যই এখন এখানে ভিড় জমেছে। এখন মহাপ্রভু শীত বস্ত্র পরিধান করে আছেন। মহাপ্রভুর ভোগ দেওয়ার পরে এবার সবাইকে প্রসাদ বিতরণ করা হবে। তো চলুন দেখা যাক প্রসাদ বিতরণ করা। ময়নাডালের মহাপ্রভু এবং মিত্র ঠাকুর পরিবারের ইতিহাস অনেক বড়। তার থেকে যে সামান্য আমি জেনেছি সেটুকু আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় মহাপ্রভু।